हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। सकाल सकाल बस बसे शाक भाजी, बथुआ शाक, अनेकगुलो शाक, किन्तु रान्नागुलो तो अल्प हो जाबे। आजके आमादेर बाड़ीते होच्छे रान्ना बथुआ शाक, तारपरे बाबा माछ माछ निये आसलो बाजार थेके, एकदम टाटका टाटका ट्यांगरा माछ। आर रातेर बेला ओर माने आमार बरेर बंधुरा मिले मने पिकनिक टिकनिक हबे, তো রাতের বেলা মনে হয় চিকেন টিকেন কিছু একটা হবে, এখনো শিওর না। তো রাতে কী হবে সেটা রাতেই দেখাতে পারবো। তো ওকে, এখন আমি শাক বাচ্ছি আর মা ওদিকে মাছগুলো কাটবে। এটা কি বড়ি দিয়ে করবো? মা, এই যে একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ। এ বাবা, এতক্ষণ লাফাচ্ছিল যে ভিডিও করা শুরু করছে, এখন লাফানো বন্ধ হয়ে গেছে। ও, লাফাবে না। এটা কি নদীর না পুকুরের না সমুদ্রের? এটা হলো গঙ্গা। একদম টাটকা টাটকা দেখলো মা, এখন কাটবে। এটা দেখে কি করবো মা রান্না? একদম পাতলা ঝোল করবো। ঝোল হবে, ঝোল। কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছিলো, ওর জন্য আজকে একটু লাইট খাওয়া। লাইট তাও তো রাতে তো মাংস টাংস হবে, লাইট আর কই, লাইটই হবে। ওকে, বাল্ব হবে না। মা কাটবে, কাটো বসে বসে। আমি শাক বাচ্ছি। হ্যাঁ, বসে পড়ো কাটতে ঠান্ডার মধ্যে। শীতের দিনে মাছ কাটাটাই জ্বালা। শাক বাছা তো আরো জ্বালা, বিরক্ত। কতগুলো শাক, কবিরই জ্বালা। শীতের দিনে খাওয়া না থাকলে সব থেকে ভালো ছিল। মাকে সোয়েটার পরে একদম কুচি কুচি লাগতেছে। ওকে, আমরা কাজ করি, নদীর দেরি হয়ে যাবে রান্না করতে। ছেলে গেছে স্কুলে, আজকে তো 26শে জানুয়ারি, তো সেই জন্য ওকে স্কুলে যেতে হয়েছে। আমাকেও যেতে হতো, যাই হোক ও গেল, ঠান্ডার মধ্যে আমি আর গেলাম না। তো আমাদের রান্না শুরু হয়ে গেছে, এখন হচ্ছে শাক। এই যে বড়ি বেগুন দিয়ে শাক, আলু বেগুন দিয়ে হবে মাছের ঝোল, আবার সর্ষা পোস্ত হবে, বহুত কিছু হবে আজকে। মানে একই মাছ দিয়ে দু রকমের ঝোল হবে, একটা রসা একটা কষা। এই যে আমাদের ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে লঙ্কা চেরা ঝোল। একটু নাড়ো মা, ট্যাংরা মশলা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই তো। এখন আমাদের আরেকটা মাছের ঝোল করার প্রস্তুতি চলছে। এটা কি হবে? সর্ষা পোস্ত দিয়ে আর একটা পাশে রেডি। বাকি যে মাছটা আছে এটা দিয়ে হবে সর্ষা পোস্ত দিয়ে। সর্ষা পোস্ত বাটা আছে, এবার টমেটো দেওয়া হচ্ছে। এবার রাতে তো আবার চিকেন তো আছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া, প্রতিদিনই আমাদের জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। একদিন আবার ইয়ে হচ্ছে, বাটা মশলাটা দেওয়া হবে। এখানে আছে পোস্ত আর সর্ষা বাটা, সর্ষা আর একদিন সামান্য, সর্ষা সামান্য, পোস্তটাই বেশি।
একদম ইজি অ্যান্ড টেস্টি। এর এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। মশলা একদম কষে গেছে, এবার জল দেওয়া হবে, গরম জল। গরম জল দিলে ভালো সে যে কোনো রান্নাতেই। আমাদের গরম জল করাই থাকে অল টাইম, সেজন্য গরম জল দিয়ে সবসময়, চাতেও গরম জল, মাছের ঝোলও গরম জল। এতে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ধুয়ে ধনে পাতা দেওয়া হবে, ব্যাস কমপ্লিট। কাঁচা তেল, কাঁচা সরষের তেল, ডান। তা এখন আমাদের লাঞ্চ টাইম, এখন আজকে অনেক দেরি হয়ে গেছে, আড়াইটা বাজে, তো খেতে বসে গেছি সবাই। তো আজকে আছে, শুরুতেই বলেছিলাম, শাক, এটা হচ্ছে ওই সরষা পোস্ত দিয়ে ট্যাংরা মাছ, আর আছে এখানে মাছের ঝোল, একই রকম একই মাছ দিয়ে দুই রকমের খাচ্ছি, রসা কষা, দু রকমের আইটেম। আবার রাতে তো পিকনিক আছেই। এই যে আমার পাতার মধ্যে আছে, নিবে নাকি? এই তো লঙ্কা, কাঁচা লঙ্কা, খুব ঝাল খাচ্ছে তুমি জানি। মাও বসো, পড়ো, তুমিও বসো। কি খালি আমাকে দেখাচ্ছো? তোমাকে ভালো লাগছে? ওকে খাই, আমিও খাই, আর দেরি করবো না, রাতে আরেক চোট খাওয়া দাওয়া আছে পিকনিকে। ফাইনালি পিকনিকটা হচ্ছে, এখানে পেঁয়াজ রসুন ছোলা হচ্ছে, এই যে গুন্ডা ছুলছে, চোখ নাক মুখ কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, টুবি ধনিয়া পাতা নিয়ে আসিস। আছে আছে, এই যে পেঁয়াজ রসুন আদা, কখন রান্না বসাবো তোমরা? আমাকে দিয়ে গেল, এখন আমি একটু খাবো, ওরা খাচ্ছে বাইরে, আমি ভিতরে খাচ্ছি, একদম গরম গরম ধোঁয়া হচ্ছে, ওকে খাই। তো এখানে খাওয়া দাওয়া চলছে পিকনিকের, আমি শেষের দিকে ভিডিও করতে আসছি, খাওয়া দাওয়া প্রায় শেষ। কেমন হয়েছে? আমি তো বাম্পার খেলাম, মাংস বাচ্ছে, ও কড়াই ফাঁকা, আর একজন নিঃশব্দে খাচ্ছে অন্ধকারে। ভাত বাজলো, আমি ভাবলাম শর্ট পড়বে,